উল ইং কুমতুম তোহ্ব নল্লা হা ফাত্তা বেনি কিয় হব বেবেকুমল্লা কয়া গো ফিরলা কুমজোনো আমার গোলামী যদি দুনিয়ায়ও পরিপূর্ণভাবে করতে পারো ক দুনিয়ার খাবারের চিন্তা তোমার করার দরকার নাই কারণ খাবারের মালিক রাজ্জাক মাওলা আমি আল্লাহ আওয়াজ করে জোরে ঠিক কিনা রিজিক আমি তোর ঘরে পাঠাবো যদি আমার গোলামি দিয়া জিন্দেগি সাজাইতে পারো কবরে যাওয়া লাগবে না দুনিয়াতেই জান্নাতের খাবার খাওয়াম আওয়াজ করে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসর পড়ছে মাগরিবের জন্য এমনি তার দিল পাগল পারা কখন জানি মাগরিবের আজান হয়ে যায় মসজিদে যাইতে হবে আজান হইলে আর দোকানে তারে ধুরা রাখতে পারে না আওয়াজ করা কোন ঠিক কিনা এমন একজন পাগল ছিলেন আল্লাহর একজন বান্দা মালিক আল্লাহ বুলা গোলাম হলো আল্লাহ একশো গোলামের মালিক মালিক হইল আল্লাহ বুলা গোলাম হলো আল্লাহ আওয়াজ আজব কনসবান একদিন গোলাম আসুরের নামাজ পড়িয়া বাজারের পাশে মসজিদ রাস্তা পাশে মসজিদ থেকে বাইর হইতেছে মনি বই রাস্তা দিয়া বাজারে যাইতেছে নজর করে দেখি যে গোলামটা আমান যে গোলামটা সত্য কথা কয় যে গোলামটা কাজে ফাঁকি দেয় না ওই গোলামি মুসলমান হয়ে গেছে গা মনিবের বড় প্রেশানি এমন সময় শয়তানায় কয় কে এর প্রেশানি কর কয় যে গোলামটা ভালো সুন্দর যে গোলামটা কাজে ফাঁকি দেয় না ওই গোলাম ইদি মুসলমান হয়ে গেছে গা শয়তান বড় চালাক শয়তান বলে টেনশন কিসের তোমার তো কোনো ফোলা নাই কয় হয় তোমার তো কোনো ফোলা নাই খালি একটা কন্যা সন্তান কয় খ কয় সন্তানটা দিয়া কন্যাটা বিবাহ দিয়া ইমান নষ্ট করে ফেলাও আওয়াজ করে জোরে কন্দিল্লা মানুষ চার জিনিসের পাগল কয় জিনিসের লম্বা আলোচনা মুক্তাচার করতেছি এক নম্বর পাগল মানুষ টাকার আওয়াজ করে জোরে কন ঠিক কিনা এই টাকার লাইগা এই এলাকা থেকে হাজার হাজার মাইল দূরে সৌদি আরব অনেকে গেছেনি অনেকে ডুবাই গেছেনি অনেকে মালুষিয়া গেছেনি অনেকে উমান গেছেনি কিসের লাইগা আরো জোরে কন কিসের লাইগা বাবারে সন্তান মাইরে ফেলায় কিসের লাইগা ভাই বাইরে মারে কিসের লাইগা নেতাই নেতারে মারে কিসের লাইগা আওয়াজ করে কন তাহলে মানুষ এক নম্বর কিসের পাগল কিসের পাগল দুই নম্বর টাকা হয়েছে এবার বাড়ি গাড়ি লাগবে সৌদি গেছে থেকে এসে জামাইলার ভোলায় জামালে চালায় ভ্যান গাড়ি মনে করেন জামাল থাকলে আবার রাখ করেন না সৌদি গেছে আল্লাহ তালা এমন টাকা দিছে মাসে দেড় লাখ করে বাড়া কিছুদিন টাকা বাড়ায় এবার দুলাবাইরে কয় দুলাবাই বাবের কোন বড় বাড়িটা সুন্দর করতো কন সুন্দর একটা মায়া বিচার আমার লাগবো আওয়াজ করে ঠিক কিনা নারী হয়েছে এবার কয়ে কাকা হয়েছে বাড়ি হয়েছে নারী হয়েছে এ আমার চেয়ারম্যানি লাগবে লাগবে কি লাগবে আমার মেম্বারি লাগবে চেয়ারম্যান হইছে চেয়ারম্যানি বসে না কয় আমার এমপি লাগবে এমপি হইছে এর পরে বসে না কয় আমার প্রধানমন্ত্রী লাগবে আওয়াজ কইরা জোরে কোন ঠিক কিনা মানুষ চার জিনিসের পাগল কয় জিনিসে বোবা নাকি আওয়াজ কইরা জোরে কোন কয় জিনিসের পাগল ইবলিস কয় চার জিনিস তো তোমার কাছে আছে

আওয়াজ করে জোরে কন কয়সা নিজের বিবিরেও ডাকছে নিজের কন্যারেও ডাকছে সবাই বসে গেছে এমন সময় যে গোলামটা মসজিদ থেকে বাইরেছে ডাক দিছে আয় আব্দুর রহিমা কাছে গেছে কয় বাবা তোরে আমি কয়েকটা প্রশ্ন করব হ্যাঁ করেন কয় এলাকার ভিতরে সবচাইতে ধনী কে কয় আপনি আওয়াজ করে এখন জোয়ান আমার কয়টা গোলাম আছে কয় আমি সহ একশো আমার কি আছে ছেলে মেয়ে কয় একটা মাত্র কন্যা কই দেখতে কেমন কয় খুব সুন্দরী রূপসি চাঁদের মতো এ গোলাম মনে কর তরে আমি আজাদ করে দিলাম মনে কর তোরে আমি নিরানব্বইটা গোলামের মালিক বানাইলাম মনে কর আমার কন্যাটা তোর কাছে বিবাহ দিয়ে দিলাম আমার যা আছে সব কিছুর মালিক তুই রাজার হালতে আমার ঘরে থাকবি খালি একটা জিনিস আমারে দিবি কোনো কোনো ঘটনায় বর্ণনা করছে দুই জিনিস দুই জিনিস আমার দিবি কি দিব মালিক বলেন দেওয়ার মতো হলে দিব এক নম্বর আমার কদমে শেষ দা দিবি আওয়াজ করে কন্যা জুবিল্লা দুই নম্বর তোর দাড়িডি চাইছা ফালায় দিবি আওয়াজ করে জোরে কন্যা জুবিল্লা গোলাম বলে মনিব খে আমার

দাড়ি রাখবেন কারা কারা হাত উঠা নারে তাকবীর আর জোরে বলে নারে তাকবীর হাত নামান আল্লাহর রাসূল বলে মান্না হাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইন ফিল জান্নাহ যে আমার একটা সুন্নตรี পাই রুবি করে রাখবি হাসুরের ময়দানে সে আমি নবীর সাথে জান্নাতে থাকবা আওয়াজ করে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাখা কার সুন্নাত আরো জোরে বলেন কার শূন্য তাহলে আর দাড়ি কাটবেন আরো জোরে কন গোলাম বলে কই যা কাইতে দিব কই যা কই যা দাড়ি কাইতে দিব না আল্লাহ আকবা মালিক কয় এত সুন্দর একটা অফার দিলাম মানলি না যা তরে আমি এমনি মারবো না তরে আমি কঠিন সাজা দিয়া মারবো কি সাজা কি সাজা কঠিন সাজা মালিকের একটা ঘর ছিল যে ঘর তার বিছানা ছিল না পোকা মাকড় লাকড়ি থাকতো লাকড়ির ঘরে বেশিরভাগ ওরলা থাকে ঠিক কিনা বিচ্ছু থাকে সাপ থাকে ইঁদুর থাকে ঠিক কিনা ওই ঘরের ভিতরে গোলাম ঢুকাইয়া তালা মাইরা দিছে তালা মাইরা আইন জারি করছে এ গোলামের কামরায় আশেপাশে দিয়া যে আইবি তার গলা ফালাইয়া দিমু

রিজিকের মালিক রাত উসিলাই তোমার ঘরে রিজিক পাঠায় আওয়াজ করে কন ঠিক কিনা ঘরের ভিতরে তালা মেরে দিছে গোলাম মানুষ এই যুবক ঘটনা খেয়াল করে শুন কাঁদে ছিল কামসা কারণ পূজা বহন করে অজুর খালাতে ছিল খালাতে গামসাটাকে যায় নামাজ বানায় নামাজে দাঁড়ায় গেছে আওয়াজ করা আল্লাহ আকবার সকল সমস্যার সমাধান করবে না আওয়াজ করে কন না গোলাম নামাজে দাঁড়ায় গেছে নামাজে রবের সাথে কথা কইতেছে আল্লাহ আকবার নামাজ শেষ কইরা মুনাজাতে দুইটা হাত আকাশের দিকে উঠায় কয় মালিক শুনছি আলেমের কাছ থেকে তুমি নাকি মরার পরে জান্নাত দিবা মাটির নিচে আল্লাহ মরলে নাকি তুমি জান্নাত দিবা কবরে তুমি যে মাওলা অন্ধকার কবরে আলো দিতে পারো আমার ইয়াকিন আছে আমার মাওলা তুমি এই ঘরের ভিতর আলো দিতে পারো বলতে দেরি হইছে আসমান থেকে জার বাতি ঘরের ভিতরে আরো শের মালিক জুলাই দিতে দেরি করে নাই জার বাতি আকাশ থেকে আরো শের মালিক দিছে মানুষের খাস কিছু যদি চাইলে পায় তো আরো চাই আওয়াজ করে জুড়ে কোন ঠিক কিনা এবার হাত তুটে ও মাওলা কবরে নাকি কোন পটসাপ পায়খানা নাই জালেমের আবদ্ধ খানায় আমি দিন বন্দি থাকব আমার তহারাত নষ্ট করো না অজু ভাঙে গেলে কিন্তু আমি আর অজু করতে পারবো না ও মাওলা তুমি কদমের ফরিয়াদ কবুল করো আকাশ থেকে এবার কয় আল্লাহ বুঝছি চাইলে তুমি সব কিছু দাও দুনিয়ার বাদশার কাছে চাইলে একবারের মধ্যে দুইবার ছেলে বাদশা নারাজ হয় বাবার কাছে একবারের বদলে চারিবার ছেলে বাবা নারাজ হয় এমন একজন মালিক আছে না চাইলে নারাজ হয় উনি কে চাইলে খুশি হয় যেত যায় এতই দেয় আওয়াজ করে কন আল্লাহ আকবার।

কেউ যদি আল্লাহর হয়ে যায় খফে খসিয়া তিল্লা রবের ভয় তার দিলে আইসা যায় বক্ষে ইমান যদি আইসা যায় সারা দুনিয়া যুবক তার গোলাম হয়ে যায় আল্লাহ আকবার ত্রিশ দিন পরে সব গোলাম ডাকছে ডাকছে কি আরামে কই না ওই যে আমার মানুষ নাই দেখ আমি কেমন শাস্তি দিই তোরা ভালো হয়ে যেত গা গোলাম বিবি সবাই ডাইকা

যে গ্রাম আর কখনো পাই নাই আওয়াজ কইরা কোন সোবান টুকি দিয়া দেখি দরজার ফাঁক দিয়া এমন আজব আজব খাবার এই চোখ কোনো দিন দেখে নাই আল্লাহ আকবার ফাঁক করে দরজা খুলছে দেখে গোলাম সেজদায় পড়ে আছে আশেক মা সুখের সাথে কথা কইতেছি আল্লাহ আকবার গোলাম নামাজ শেষ করছে মানিক গোলাম কি ডাইকে বলে গোলাম অন্ধকার ঘরে সিদ্ধবিহীন কে আলো দিল রে গোলাম কয় আমার মনি বা আল্লাহ রে গোলাম হীরা মনি মুক্তার পিয়ালা দিয়া এমন আজিব আজিব খাবার মালা আইনুন রাত আমার চোখ কোনোদিন এমন খাবার দেখে না খাবার দেখে না ওয়ালা উযনুন সামিআত কলা খতৰ আলা দিল দিয়া কখনো কল্পনাও করি নাই আল্লাহ আকবর কেমন খানা কে দিলো গোলাম বলে আমার মনে আল্লাহ কিরে তুনে কালা ছিলি জান্নাতি খাবার খাইছে চেহাৰাৰ ভিতৰে নোটম কাইতাছে আল্লাহ আকবর আকবার কারণ নামাজী বেক্তির চেহারার ভিতরে নুর চমকায় আল্লাহ আকবার জোরে বলেন আই যারা মারা শুনতেছো যারা বাবারা শুনতেছো একটা আমও শোনাও শোনাও সার মারা লাগবে না লাগবে না কুচকুসাবান মারা লাগবে না নামাজ পড়ো চেহারার ভিতরে সৌন্দর্য দিবেন আল্লাহ জোরে কর আল্লাহ বাক বা এত্ত সুন্দর সুন্দর যে চেহারা দেখলে খালি মা লাগে আল্লাহ আখবা গোলাম বলে রে গোলাম এত সুন্দর কেমনি হইলি কয় আমার মালিক বানাইছে আল্লাহ আকবার বলে যে মনি অন্ধকার করে আলো দে যেমনি সিদ্রবিহীন বাতি দে যেমনি সিদ্রবিহীন হীরামণি মুক্তার পেয়ালা দেয়া খাবার দে ওই মনিবকে বুলা যায় না বুলা যায় না আল- আন গোলাম এখনই আমাদের সকলকে কালেমা পড়াও আল্লাহ আকব গোলাম বলে কালেমা পড়েল্লা ইল্লাহ ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আমার কন্যাটা তোর কাছে বিবাহ দিয়ে দিলাম আর জোরে কোন আল্লাহ আকবার কেউ যদি আল্লাহর ভয় আসে যায় আল্লাহর গোলামি করে দুনিয়ার রাজত্ব দিবেন কে আর জোরে কোন রাজত্ব দিবেন কে আখেরাত রাজত্ব দিবেন কে